বিশ্বের সেরা রূপসী সুন্দরী অপূর্ব উর্বশী একটি শিশু, বিশ্বের সেরা সুন্দরী রূপসী শিশু, যাকে দেখলে মন ভরে যায়, যার হাসিতে প্রাণ জুড়িয়ে যায়। বিশ্বের সবচেয়ে সুন্দর শিশু, কোকড়ানো চুল, নীল চোখ, মুক্তোর মতো হাসি, মেয়ে তো নয় যেন পরী, মহান আল্লাহ তালার সৃষ্টি, ওয়ার্ল্ড কিউটেস্ট বেবি, ওয়ার্ল্ড কিউটেস্ট কিট। দুই ডোল পড়া গালে, গোলাপি আভা, নীল চোখ, কোকড়ানো চুল আর গায়ের রং রোদ্দুরের মতো উজ্জ্বল। ভগবান যেন পরম যত্নে গড়েছেন এই ছোট্ট মেয়েটিকে, মহান আল্লাহ সুবহানাল্লাহ তাআলা যেন গড়েছেন এই ছোট্ট মেয়েটিকে। শিশু মাত্রেই সুন্দর, অনেক সময় রাস্তাঘাটে, ট্রেনে, বাসে আমাদের চোখে পড়ে যায় এমন শিশু, যাদের দিক থেকে চোখ ফেরানোই মুশকিল হয়ে যায়। প্রাণবন্ধু, ঝলমলে, নির্মল এমনই হয় শিশুরা। কিন্তু তার মধ্যেও এক একটা বাচ্চা এমন থাকে যাদের দেখলে আজীবন মনে থেকে যায় সেই হাসি। আমরা মনে মনে বলে উঠি, আহা কি কিউট, কি সুন্দর। তেমনই একটি বাচ্চা বিশ্বের সেরা সুন্দর শিশুর তকমা পেয়েছে, ওয়ার্ল্ডস কিউটেস্ট কিট। শিরোপা পাওয়া এই কন্যার নাম অনাহিতা হাশেম জাহে। দুই টোল পাড়া গালে, গোলাপি আভা, নীল চোখ, কোকড়ানো চুল আর গায়ের রং রোদ্দুরের মতো উজ্জ্বল। আল্লাহ যেন পরম যত্নে গড়েছেন এই ছোট্ট মেয়েটিকে। জানা যায় দেব শিশুর মতো এই মেয়ে অনাহিতার জন্ম 2016 সালে ইরানের ইস্পাহানে। একবার অনাহিতার মা তার ছবি নেট মাধ্যমে শেয়ার করে, তারপরে সমাজ মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সবার নজর কেড়েছে এই মিষ্টি মেয়েটি। মেয়েটির মিষ্টি হাসি, স্বপ্নের চোখ আর বাদামি চুল দেখে সবাই মুগ্ধ। এমন স্বর্গীয় সৌন্দর্য দেখে চোখ সরাতে পারেন না নেটিজেনরা। ঝড়ের গতিতে বেড়েছে জনপ্রিয়তা। শিশুরা সবসময় মন ভালো করে দেয়, তাদের আধো কথা আর নরম কোমল স্পর্শে। তাই বাচ্চাদের ছবি বা ভিডিও দেখলে মন ভালো হয়ে যায় দিনের শেষে। অনাহিতার তেমনই এক শিশু, তাই অচিরেই তাঁকে মডেল হিসেবেও দেখা যায়। খিলখিল হাসিতেই যেন নেটিজেনদের হৃদয় চুরি করেছে এই মেয়েটি। অনাহিতার টোল পড়া হাসি দেখে নেটিজেনদের অনেকেরই অভিনেত্রী প্রীতিজিন্তার কথা মনে পড়ে। কেউ কেউ অনাহিতাকে বাচ্চা প্রীতিজিন্তা বলেও ডাকেন। সম্প্রতি তার করোনা আক্রান্ত হওয়ার খবর ছড়াতেই উদ্বিগ্ন হয়ে পড়েন অনুরাগীরা। পরে মেয়েটির মা ইনস্টাগ্রাম হ্যাক হওয়ার কথা জানিয়ে ভুয়ো খবর উড়িয়ে দেন। তার মেয়েকে ভালোবাসার জন্য সকলকে ধন্যবাদ জানান তিনি। ছোট হলে কি হবে, ইতিমধ্যে এই ছোট্ট পরীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হয়ে গিয়েছে। অ্যাকাউন্টটি তার মা দেখাশোনা করেন, প্রায় রোজই সেখানে মেয়ের ছবি বা ভিডিও আপলোড করেন তিনি। সেখানে তার ফ্যান ফলোয়ার সংখ্যা হু হু করে বাড়ছে প্রতিদিন। সোশ্যাল মিডিয়ায় সারা ফেলা মেয়েটির ভিডিও 2019 সালে শেয়ার করেছিলেন লাদাখের সাংসদ জামিয়াং শেরিং। টুইটারে অনাহিতা হাশেম জাদেহর একটি ভিডিও ক্লিপ
পোস্ট করেছিলেন তিনি। ভাইরাল হওয়া এই ভিডিওতে অনাহিতাকে তার সুন্দর হাসি ছড়িয়ে দিতে দেখা যায়। ভিডিওটির ক্যাপশনে জামিয়াং সেরিং লিখেছিলেন, এটি আমার দেখা সবচেয়ে সুন্দর কিছু যা আজ আমি ইন্টারনেটে দেখলাম। গোটা বিশ্বে সবচেয়ে সুন্দর শিশু হিসেবে বিখ্যাত অনাহিতা। বর্তমানে অনাহিতা একজন বেবি মডেল। অনেক পেশাদার ফটোগ্রাফার তার ফটোশ্যুট করতে থাকেন আর সেই ছবি মুহূর্তে ভাইরাল হয়ে যায় ঝড়ের গতিতে। অনাহিতার বয়স এখন 7 বছর, তবে আজও গুগলে ওয়ার্ল্ড কিউটেস্ট বেবি, ওয়ার্ল্ড কিউটেস্ট কিড সার্চ করলেই তার নাম উঠে আসে। গোটা বিশ্বে সবচেয়ে সুন্দর শিশু হিসেবে বিখ্যাত অনাহিতা। বর্তমানে অনাহিতা একজন বেবি মডেল। অনেক পেশাদার ফটোগ্রাফার তার ফটোশ্যুট করতে থাকেন আর সেই ছবি মুহূর্তে ভাইরাল হয়ে যায় ঝড়ের গতিতে। অনাহিতার বয়স এখন 7 বছর, তবে আজও গুগলে ওয়ার্ল্ড কিউটেস্ট বেবি, ওয়ার্ল্ড কিউটেস্ট কিড সার্চ করলেই তার নাম উঠে আসে।